ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকুলভস জবা। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি, আর তোমাদের দাদা ভাইও ভালো আছে। তো আজকে আমরা দুজনা মিলে রান্নাঘরটা পরিষ্কার করবো। রান্নাঘরে যা জিনিসপত্র সব বাইরে বের করছি। তো প্রচুর জিনিস সব বের করতে প্রচুর টাইম লেগে যাবে, কারণ বাইরে বের না করলে না আমার ঠিক মানে ঝেড়ে ভালো লাগে না, মানে পরিষ্কার করতেও ভালো লাগে না হাত পা। আর তোমার দাদা ভাই বলছে যে ঘরটা রঙও করে দেবে, মানে আমাদের ওপরতলাটা রঙ হয়েছিল যখন তখন রঙটা ছিল, তো অনেক দিন হয়ে যাচ্ছে রঙটা তো নষ্ট হয়ে যাচ্ছে। আমি বললাম তাহলে তুমি যদি পারো তাহলে ঘরটা মানে কোনো রকম রঙটা করে ফেলো, আর উপরের অবস্থা খুব খারাপ ঘরের। এ নিয়ে অনেক গল্প আছে, সে তোমাদের অন্য দিন একদিন শোনাবো। তো তোমার দাদা ভাই ঘরটা রঙ করবে, আর আমি সেই জন্য জিনিসপত্রগুলো বের করে নিচ্ছি। তো জিনিসপত্রগুলো আগে বের করে নিই। দেখো দেখে আমি জিনিসপত্র বের করতেও পারিনি, তোমার দাদা ভাই রঙের বালতি হাতে করে চলে এসছে। আগে জিনিসগুলো তো বের করতে দাও, তা না আগে রং নিয়ে রেডি। কী বলবো, কিছু বলার নেই, এখন ওয়ালটা ঘষতে হবে, তা না রং আগে। জিনিস বের করা কমপ্লিট, এবার তোমার দাদা ভাই ওয়াল ঘষতে শুরু করে দিয়েছে, আর আমি ঝাড়ু নিয়ে ঝাড়তে শুরু করে দিয়েছি ঝুল। আমি ঝুলগুলো ওপর থেকে নামিয়ে নেবো, আর হচ্ছে তোমার দাদা ভাই ওয়ালটা ঘষে রং করে নেবে। তো সেই কাজে আমরা একদম কোমর বেঁধে লেগে পড়েছি। তা আজকে মাস্কটা নিচে নামানো হয়নি, আর ভুলে গেছিলাম, তো গামছাটাই মাস্ক হিসাবে ব্যবহার করছি। আর যা ধুলো, প্রচণ্ড ধুলো। আর তোমার দাদা ভাইয়ের তো মানে গেঞ্জি গেঞ্জি খুলে খালি গায়ে ঘষতে শুরু করে দিয়েছে, ওনার প্রচণ্ড গরম, ফ্যান ছাড়া উনি থাকতে পারেন না, ও মানে কষ্টে কাজটা করছে। কি আর বলবো, বেচারা আজকে ফেঁসে গেছে। তো প্রায় ঘষা কমপ্লিট হয়ে গেছে ওয়াল তোমার দাদা ভাইয়ের, আমি এবার ঝাড় দিয়ে নেব। মানে যা নোংরা পড়েছে, প্রচণ্ড নোংরা আর প্রচণ্ড ধুলো, তো তাকে কিছু না দিয়ে হবে না। তো আমি তো তখনই বলেছি যে গামছাটাকে মাস্ক করে নিয়েছি, নোংরাটা পরিষ্কার করে নিচ্ছি। Thank you.
তো দেখো আমার মোটামুটি সব ওয়ালের চটাগুলো গোছানো হয়ে গেছে, আর এক জায়গায় ঘষতে বাকি ছিল তোমার দাদা পায়ে ভুলে গেছিলো, তো সেই জায়গাটা আবার ঘষে নিল। তোমার দাদা ভাই দেখো রং করতে শুরু করে দিয়েছে। তো মাঝখানে ভিডিওটা তোলা হয়নি, তো আমাদের দাদা ভাই রং কমপ্লিট, এবার আমি মুছে নিচ্ছি। তো তোমার দাদা ভাই রং করা কমপ্লিট হয়ে গেছে, আমি এবার ঘরটার জানলা দরজার সব রং পড়েছে, আর এমনিতে তো মুছতেই হতো, আর রং পড়েছে বলে সব পরিষ্কার করে মুছে নিচ্ছি, আর নোংরা থাকলেও ভালো লাগে না দেখতে। অল্প একটু বাকি ছিল রং করতে, সেটুকুই তোমাদের দাদা ভাই রং করছে। তো মোটামুটি তোমার দাদা ভাই রং করা কমপ্লিট, আমারও ঘর পরিষ্কার করা কমপ্লিট, এবার যে জিনিসগুলো বাইরে বের করেছিলাম তা যে কিছুটা ঘরের ভেতরে রেখে দেবো, আর বাকিটা ধোয়া হয়নি এখনো, ধুয়ে মানে সান্ধান করে ঘরে নিয়ে আসবো। তো বন্ধুরা আজকে ছিল রান্নাঘর পরিষ্কার করা, তো রান্নাঘর পরিষ্কার করতে গেছি বেলা 11টায়, আর এখন বাজে এই যে 4:30, তো 4:30 শেষ করে স্নান করে ঘরে এসেছি, তো প্রচণ্ড খিদে পেয়েছে, এবার যাবো খেতে, তো খেয়ে আসি। ঘরের মধ্যে মোটামুটি রং শুকিয়ে এসছে, জিনিসপত্র সব তুলে দেবো, সব ধুয়েছি, ভিজে পরে রাখা জিনিসগুলো আরও আছে মোটামুটি। দেখো রং করে ঘরটা ভালো লাগছে না বলো? ভালোই লাগছে, আমার তো ভালো লাগছে, তোমরা জানাবে কেমন লাগছে। তো দেখো কত বাসন ছিল সব ঘরের মধ্যে সব ধুয়ে দিয়েছি, কারণ না ধুয়ে পুজোর মধ্যে বললে না সবসময় আমি ধুই, না ধুলে আমার ভালো লাগে না। এই দেখো বাইরে তো আছে, দেখো এখনও ভেজা আছে, মানে কতক্ষণ যে জল কেটেছে তার কোনো ঠিক নেই, কোটো কাটা সব ধোয়া আছে, সিঁড়ির ওপরেও রাখা আছে, সকালে তো কাঁচা কুচু করেছি প্রচুর, সব ধুয়েছি। তার সাথে আমার হাতটা দেখো পুরো সাদা হয়ে গেছে, মানে 3-4 ঘন্টা একভাবে জলের মধ্যে ছিলাম, আর নখগুলো, নখগুলোর তো কথা বলবোই না, কোনো কথাই বলবো না নখ সম্পর্কে। তো খেয়ে চলে এসছি, বাজে 5:50 এখন, আর ভালো লাগছে না বাবা, তো এখনও মাথা আশ্রয়নি, সিঁদুরটা পরা হয়নি, আর ওই যে পড়ে আছে এখনও গোছাতে হবে, সকালে কেচেছি সব এক গাদা, আর নিচে তো প্রচুর জিনিস পড়ে আছে, ঘরে তুলতে হবে, ঘর গোছাতে হবে। তোমার দাদাভাই তো ঘরটা রং করেছে, জন্য শুকানোর জন্য রেখে দিয়েছি, শুকিয়ে গেলেই তুলবো, তুলে গোছগাছ করে নেব। তো আমার রান্নাঘরটা রং করে কেমন হয়েছে সেটা জানিও। তো এবার চুলটা আছে রে, সিঁদুরটা পরে নেবো, নাহলে প্রচণ্ড ফাঁকা ফাঁকা লাগছে, আমি সিঁদুর না পরে খাই না, তবে আজকে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আগে খেয়ে আসলাম, এবার খেয়ে এসে আস্তে আস্তে সব কাজকর্ম করবো, আগে সিঁদুরটা পরে নিই তারপরে সব। কাজ তো করতে হবে, কিন্তু এগুলো তো সব করতে হয়, ওই জন্য আগে এটা তারপরে কাজ। তো মাথা আসরে সিঁদুরটা পরে নিয়েছে, এবার যাবো ছাদে, ছাদে কালকে দুটো পাপোশ কেচে দিয়েছিলাম, আজকে অনেকগুলো কেচে দিয়েছিলাম, কিন্তু সব তুলে নিই, পাপোশটা তুলে নিয়ে আসবো, তো পাপোশটা তুলে নিয়ে আসি। দেখো কি করছে, দেখো কিরে সর, গাছের পাতাগুলো খাচ্ছিস কেন, যা যা
দেখো অতিথি আমার গাছটা পুরো ভেঙে দিয়ে এখন বসে আছে শান্তভাবে, বাচ্চাকে কোলে নিয়ে। কি বলবো কিছু বলার নেই, আমার গাছটা পুরো শেষ করে দিয়েছে আজকে। তো বিকেলে ছাদে আসলে এদের দেখা পাওয়া যায়, মানে এদের জন্য ছাদে স্থিরভাবে বসার উপায় নেই। দেখো কীভাবে কোলে নিয়ে রেখে দিয়েছে, পাশে আর একজন আছে, দেখো চলে গেল এবার মা ওই ছাদের পরে খেলা করে এইভাবে। দেখো এদিক ওদিক শুধু এই ছাদ ও ছাদ করে বেড়াবে, দেখো কি করছে, দেখো কীভাবে ঘুরে বেড়াচ্ছে। দেখো আমি তো ছাদে উঠে ওই দেখি, মানে ওরা কি করছে না করছে শুধু দেখি বসে বসে। দেখো এখানে বসে আছে আর বাচ্চাটা ঘুরে বেড়াচ্ছে, এবার বাচ্চাটার কাছে মা যাচ্ছে। দেখো ও চলে যাবে, দেখো পেছন পিছন, হ্যাঁ দেখো মা পেছন পিছন চলে গেল। ওই দেখো দেখো কি করছে এখানে, ওই দেখো কি মারামারি করছে। দেখো সারাদিন কাজটা শেষ করে শুয়ে পড়েছি, আর ভালো লাগছে না, আবার শরীর আর চলছে না, সারাদিন জল ঘেটে ঘেটে নখের অবস্থা শেষ, নখ টক একটুও ভালো নেই। সামনে পুজো আসছে, আমার নখগুলো ছি কান্না পাচ্ছে আমার নখ দেখলে। নেল পলিশ লাগে আর কি হবে, কেড্ডো বেড্ডে হয়ে গেছে সব, মানে একটা নখ যদি আমার সমান থাকে মানে গায়ে দিলে কেটে বেরিয়ে যাবে, সেরকম অবস্থা হয়ে গেছে আমার নখগুলো। তো এখন একটু বিশ্রাম নিয়ে নিই, বিশ্রাম নিয়ে তারপরে আবার যে জিনিসগুলো তুলতে হবে ঘরে, রান্নাঘর রেডি করতে হবে, কারণ রাতে তো আবার রান্না করতে হবে। তো একটু ঘুমাই, ঘুম থেকে উঠি তারপরে গল্প হবে। তো এবার চলে এসেছি জিনিসপত্র গোছ গাছ করতে, রাত হয়ে গেছে অনেকটাই, আমার ভালো লাগছে না, তা গুছিয়ে রাখি, কালকে স্কুল আছে তো গুছিয়ে না রাখলে কালকে স্কুল থেকে এসে আবার চাপ হয়ে যাবে, একটু আমি গুছিয়ে রেখেই ঘুমোতে যাবো। সব কাজ কমপ্লিট মোটামুটি ওদিককার, ঘরটা বেশ সুন্দর লাগছে, লাইটে আরও বেশি ভালো লাগছে, তখনকার থেকে এখন দেখো আরও বেশি ভালো লাগছে। জায়গায় জায়গায় ভাঙা আছে, কিছু করার নেই, ওটা সারানো যাবে না, গল্প আছে বলেছি আগেই। অনেক রাত হয়ে গেছে, রান্নাঘরে মোটামুটি গুছিয়ে গাছিয়ে ধুয়ে এসেছি, সব কমপ্লিট মোটামুটি, আর ভালো লাগছে না, ওইগুলো থাকবে কালকে সকালে দেখবো গোছাতে পারি নাকি, আর না হলে কালকে স্কুল থেকে এসে বিকেলবেলায়। তো আজকে ভিডিওটা এটুকুই, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে তো সাবস্ক্রাইব করতেও ভুলো না। তোমাদের ভালোবাসাই আমাদের কাছে সব, তো তোমরা আমার সাথে থেকো, তো এইভাবে আমি তোমাদের সাথে গল্প করে দিন কাটাতে পারি। টাটা।